বীরভূমের বোলপুর শান্তিনিকেতন এল মাস্ট ইনস্টিটিউটের উদ্যোগে ও বীরভূম চাইল্ড লাইনের সহযোগিতায় বোলপুর শান্তিনিকেতন অল মাস্ট ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিশ্ব এইডস দিবস অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা CMHO, উপস্থিত ছিলেন আলমাস্ট ইনস্টিটিউশনের ডাইরেক্টর প্রিয়াম মুখার্জি, এছাড়াও চাইল্ড লাইন বীরভূমের সিনিয়র অফিসারেরা। প্রত্যেকেই তার নিজে নিজে বক্তৃতায় বিশ্ব এইড দিবস এবং অ্যাড সম্পর্কে বিশেষ সচেতনতা বার্তা দেন। এছাড়া যক্ষা, টিভি ইত্যাদি রোগের ওপর বিশেষ কুইজ হয়। সর্বপ্রথম সকাল 8টায় ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বিশ্বভারতী পোস্ট অফিস পর্যন্ত একটি র্যালি বের হয়। এই র্যালিতে এল মাস্ট ইনস্টিটিউশনের কর্মী ও চার লাইনের কর্মীরা অংশ নেন। ট্যাবলো সহযোগে এই প্রভাত ফেরি বের হয়। তারপর প্রভাত ফেরি ইনস্টিটিউশন প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রভাত ফেরি শেষেই শুরু হয় বক্তৃতা। বলা বাহুল্য, এই অনুষ্ঠানে দুর্ঘটনায় মৃত চিন্ময়বাবুর প্রতিকৃতি মাল্যদান ও এক মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি চলতে থাকে। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বর্ধমান টুডে। বিশ্ব এইডস দিবস যেটা হচ্ছে সেটা আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর এবং এলমাস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে হচ্ছে। এবারের যেটা আমাদের প্রধান মেসেজ সকলের কাছে সেটা হচ্ছে যে আমরা এইচআইভি এবং টিউবারকুলোসিস ফ্রি বীরভূম চাই, সেই দাবিতেই আমাদের এই অনুষ্ঠান। এবং এবছরের যেটা মূল ভাবনা সেটা হচ্ছে ইকুয়ালিটি, অর্থাৎ একটা সমতা। এবং তার সাথে যেটা সবসময় ছিল যে এইচআইভি এক্সের ক্ষেত্রে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই মন্ত্র। এবং সবাই যাতে এটা মানে একদম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই টেস্ট করেন এবং টেস্টের জন্যে একেবারে সাহস নিয়ে এগিয়ে আসেন, সেই জন্যে আমাদের একটা বার্তা থাকছে। সিএমএইচ সাহেব আটকে গেছেন একটু, আসতে পারেননি, কিন্তু ডেপুটি সিএমএইচ টু আছেন, জেলা যক্ষা আধিকারিক রয়েছেন, এছাড়াও ডক্টর বারিক আছেন যিনি এই বিষয়ে অত্যন্ত দক্ষ মানুষ একজন।